গণমাধ্যমের আমার প্রিয়কর্মীবৃন্দ, আমরা আমি সব আমার কমিশনের মাননীয় কমিশনার বৃন্দ, বিগত আড়াই বছর বিভিন্ন উপলক্ষে আপনাদের সাথে একত্রিত হয়েছিলাম, বিভিন্ন উপলক্ষে আমরা মত বিনিময় করেছি, আমাদের বিভিন্ন কাজে আপনারা অত্যন্ত আন্তরিক আমাদেরকে সহায়তা করেছেন, যা আমাদেরকে সত্যি কৃতজ্ঞ বিমুগ্ধ করেছিল। আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন দেশে একটা বড় আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়ে প্রশাসন, বিচার, নির্বাচন সব কিছু অনেক সুন্দর হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি ছোট একটি বক্তব্য লিখে নিয়ে এসেছি, আপনারা যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন আমি কৃতার্থ হব। দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন 1973 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক। 1979 ও 1987 সালের সাধারণ নির্বাচন সামরিক শাসনামলে হয়েছে, ফলাফল নিয়েছিল বিতর্ক। 1991 নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। 1996 ও 1901 সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল কারচুপি সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল। 2008 সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না। 2014, 2018 এবং 6টি, পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল 258টি। মন্তব্য নিষ্প্রয়োজন। 2024 সালের 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায়। 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয়।
নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন, নির্বাচন কখন কি কারণে কতদিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। 1973 থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে। জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ, কতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ, ইভিএম এর ব্যবহার, দেশের সকল জেলায় একই দিনে তবে প্রতিটি জেলায় প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে 3-5 দিন বিরতি দিয়ে 5-6টি ধাপে নির্বাচন অনুষ্ঠান, সরকারি কর্মকর্তাদের ব্যাপকভাবে রদ বদল ইত্যাদি গৃহীত ব্যবস্থা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছে। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট করে বলছি, নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের দায়িত্ব গ্রহণের পর থেকে 2 বছর সময়ে ইউনিয়ন পরিষদের 992টি, উপজেলা পরিষদের 496টি, জেলা পরিষদের 71টি, পৌরসভার 90টি এবং সিটি কর্পোরেশনের 16টি নির্বাচন করেছে। নির্বাচনগুলোর সততা, সিদ্ধতা, নিরপেক্ষতা, অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে, এটি সঠিক এবং, কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে। সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা
আমি আজ এই বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি। বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের জন্য সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা, হোমোজিনিটির কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যোগী পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। কোনো ধরনের কোনো প্রশ্ন করার সুযোগ তিনি দেন নি। আমাদের মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করা হয়েছিল বারবার যে আমাদের গণমাধ্যমের কোনো কথা কর্ণপাত না করে দর্শক, আমরা এই মুহূর্তে আছি নির্বাচন কমিশনে। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল কিন্তু এক রকমের পদত্যাগপত্র কিন্তু সাইন করে তিনি জমা দিয়েছেন এখানেই তার সচিবের কাছে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি পদত্যাগ করছেন আজকেই। তিনি আমাদের সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন শুধু তার যেই অভিযোগ বা যেই কথাগুলো সেগুলো পেশ করার পরেই কিন্তু তিনি উঠে গিয়েছেন এবং আমাদের সাথে কোনো কথা কিন্তু তিনি বলেননি। আপনারা দেখছেন যে এখানে আমরা যারা সংবাদকর্মী এসেছিলাম তারা রয়েছেন, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আমাদের সাথে কোনো কথা বলা হয়নি।